আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজন প্রেমের খেলা খেলি, এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। আমার এলি, কান্নাটা থামায় একবার আমার দিকে তাকায় দেখো। আমার চেহারাটা কিন্তু তোমার এই গণ্ডমুখ বদরের চেয়ে অনেক বেশি দর্শনদারী। শোনো, তুমি একজন কলেজ স্টুডেন্ট, একজন মুখ্য মানুষের তুমি বিয়ে করবে কে? সেটা তো তোমাকে বোঝা লাগবে না। শিক্ষিত বাবা, শিক্ষিত সন্তান, আমি কলেজ স্টুডেন্ট, তুমি কলেজ স্টুডেন্ট, দেখো আমাকে সন্তানরা কলেজ স্টুডেন্টই হবে। শোনো আলেয়া, আমি একটা কবিতা লিখেছি, এই বাসরাত্রিরে তোমার শোনাবো কয়া। কবিতাটা তুমি শোনো, আর একবার ভাবিয়ে দেখো, ওই গোমুখ বদরের সাথে যদি তোমার বিয়ে হইতো, তাহলে সে তোমাকে এত সুন্দর সুন্দর কবিতা শোনাইতো কিনা, লিখ ফের পারতো কিনা? কবিতা লিখবে কেবা করে, যে নিজে নিজে চিঠিই তো লিখ ফের পারে না। আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজনে প্রেমের খেলা খেলি, এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি। একদিন তুমি এই ছুঁয়েছিলে বুক, সেই দিন পৃথিবীর সেরেছে অসুখ। শোনো, তোমাকে একটা কথা কয়ে রাখি, অনুরোধ করি, তুমি যত পারবা বদরের চেহারাটা কম কম দেখবা, কারণ শেষকালে যদি আমাকে সন্তানের চেহারা ওইরকম বদর হনুমানের মতো হয়। মুখে তোমার কিছুই বাদে না কিলাস ফ্রেন্ড, কবিতাটা আরেকবার ক দিহি। কবিতাটা লিখেছি কিন্তু এখনো মুখস্থ করে পারি নাই। ঠিক আছে, আবার দেহে দেহে শুরু করলেন। আলেয়া ও আমার এলি, এসো আমরা দুইজন প্রেমের খেলা খেলি, এলি আমার এলি, সত্যি সত্যি এলি আমার বউ হলি।